করোনা যুদ্ধে আরো এক ধাপ এগিয়েতে অভিনব উদ্যোগ নিল মুর্শিদাবাদ কোভিড ওয়ারিয়ার্স ক্লাব। মঙ্গলবার মুর্শিদাবাদ জেলা পুলিশ ও কোভিড ওয়ারিয়ার্স ক্লাবের যৌথ উদ্যোগে প্লাজমা কালেক্ট ক্যাম্পের আয়োজন করা হয়। বহরমপুরের পুলিশ হাসপাতালে এই ক্যাম্পে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার কে সাবরী রাজকুমার, কোভিড ওয়ারিয়ার্স ক্লাবের সেক্রেটারি ডক্টর অমরেন্দ্রনাথ রায় সহ ক্লাবের অন্যান্য সদস্য, পুলিশ আধিকারিক ও কর্মীরা। করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠা প্রায় 70 জন পুলিশ ও স্বাস্থ্যকর্মী প্লাজমা ডোনেট করেন এদিনের ক্যাম্পে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। করোনা আক্রান্ত রোগীর সুস্থতায় মানব শরীরের প্লাজমার অত্যন্ত প্রয়োজন, তাই করোনা মোকাবিলায় প্লাজমা কালেক্ট ক্যাম্পের আয়োজন করা হলো মুর্শিদাবাদ জেলা পুলিশ ও কোভিড ওয়ারিয়ার্স ক্লাবের যৌথ উদ্যোগে। মঙ্গলবার বহরমপুরের পুলিশ হাসপাতালে এই ক্যাম্পের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সাবেরী রাজকুমারকে, মুর্শিদাবাদ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক, কোভিড ওয়ারিয়ার্স ক্লাবের সেক্রেটারি ডক্টর অমরেন্দ্রনাথ রায় সহ ক্লাবের অন্যান্য সদস্য, পুলিশ আধিকারিক ও কর্মীরা। করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠা প্রায় 70 পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা প্লাজমা ডোনেট করেন এদিনের ক্যাম্পে। মুর্শিদাবাদ সহ অন্যান্য জেলাতেও প্রয়োজনে প্লাজমা সরবরাহ করা হবে বলে জানান ডক্টর অমরেন্দ্রনাথ রায়। করোনায় আতঙ্কিত না হয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এই কর্মসূচি বলে জানান তিনি। আজকে আমাদের কোভিড-19 ওয়ারিয়র ক্লাব মুর্শিদাবাদ এবং মুর্শিদাবাদ পুলিশের যৌথ উদ্যোগে এই ক্লাবটাকে আমরা চালাই এবং এই ক্লাবের অ্যাক্টিভিটির মধ্যে যে সমস্ত কর্মসূচিগুলো আমরা নিয়েছি, যে বিভিন্ন সেফ হোমে যাওয়া, বিভিন্ন লোককে ভরসা দেওয়া, যাদের কোভিড হচ্ছে তাদেরকে নজরে রাখা এবং তারা সুস্থ হয়ে গেলে তাদেরকে রিহ্যাবিলিটেশন বা কোনো কাজের মধ্যে দিয়ে তাদেরকে আবার সমাজের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসা, তারই একটা পার্ট হিসেবে আমরা আজকে এখানে প্লাজমা কালেক্ট করছি। প্লাজমাটা যে সমস্ত পেশেন্ট এখন অবধি অসুস্থ আছে তাদের জন্য ব্যবহার করা হবে, তাদের শরীরে দেয়া হবে। এবং আমরা আজকে এখানে আমাদের যা টার্গেট তাতে প্রায় 70 জনের প্লাজমা আমরা নিতে পারবো। এখানে শুধুমাত্র কোভিড যারা হয়েছিল এবং সুস্থ হয়ে গেছে এখন, এবং প্লাজমা দেওয়ার মতন ক্রাইটেরিয়া কিছু আছে গভর্নমেন্টের, সেটা ফুলফিল করছে, তাদেরই প্লাজমা নেওয়া হচ্ছে। এবং আমাদের যেটা ইচ্ছা যে যেটা আমাদের জেলায় লাগবে লাগবে, বাকি এই প্লাজমাটা আমরা অন্যান্য জেলাকেও তাদের দরকার মতন সরবরাহ করব। আজকে সকাল 10টা থেকে শুরু হয়েছে এখানে। এখানে মেনলি আজকে গভর্নমেন্টের স্টাফ এবং হেলথের স্টাফ যারা সুস্থ হয়েছেন এবং পুলিশের স্টাফ যারা সুস্থ হয়েছেন তারাই দিচ্ছেন। আর আমাদের যেটা ধারণা যে প্রথমে যদি দেখানো যায় যে পুলিশ এবং হেলথ স্টাফরা এগিয়ে এসছে, তাহলে জনসাধারণ আরও পরবর্তী ক্ষেত্রে আমরা যখন সাধারণ লোকের নেব তখন তারা আরও ভয়মুক্ত হয়ে এগিয়ে আসতে পারবে, এই ধারণার উপরে বেস করেই আমরা আজকে শুধুমাত্র পুলিশ এবং হেলথ কেয়ার স্টাফদেরকে এটাতে ইনভলভ করছি। আতঙ্কিত না হয়ে সুস্থ হয়ে ওঠা করোনা আক্রান্ত রোগীদের প্লাজমা ডোনেটের বার্তা দিলেন এদিনের ক্যাম্পে উপস্থিত জেলা পুলিশ সুপার সাবেরী রাজকুমারকে। লড়াই আছে, এটাকে অনেকটা ফেস খুব সাকসেসফুলি করে যাচ্ছে। অনেকজন প্রথমে আক্রান্ত হলো, আমাদের বিভিন্ন যে ডাক্তার হেলথ ডিপার্টমেন্ট থেকে শুরু করে আমাদের পুলিশ অ্যান্ড ডিফারেন্ট ডিপার্টমেন্ট সবাই মিলে এই লড়াইটা আমরা খুব সাকসেসফুলি করে এসেছি। আজ পর্যন্ত বিভিন্ন লোক অনেকটা ভালোভাবেই রিকভারি করে চলে এসছে। তার পরিপ্রেক্ষিতে এখন আজকাল আমাদের টোটাল স্টেট গভর্নমেন্টের মেইন একটা উদ্দেশ্য প্লাজমা ডোনেশন ফর ফাইটিং দিস করোনা। এই করোনা ট্রিটমেন্টের জন্য প্লাজমা ডোনেশন খুবই একটা ইম্পর্ট্যান্ট জিনিস। তো মুর্শিদাবাদ জেলায় আমরা কিছু মাস আগে করোনা ওয়ারিয়ার্স ক্লাব, মুর্শিদাবাদ পুলিশ জেলা আর ডক্টর এন রায় আমাদের কোলাবরেশনে আমরা শুরু করেছিলাম। তাতে যারা রেকভার হয়েছে, করোনা পজিটিভ হয়ে যারা রেকভার হয়েছিল তাতে এখন আমাদের 40 জন যারা ওয়ারিয়ার কলকাতায় বিভিন্ন হসপিটালে কাজ করছে করোনা রিলেটেড এই কাজগুলোতেই। আমাদের নেক্সট লেভেলে ওয়েলনেস সেন্টার হয়েছে, তাতেও আমরা সাইকোলজিক্যাল কাউন্সিলিংয়ের জন্য চেষ্টা করছি। তার একটা নেক্সট ইনিশিয়েটিভ হচ্ছে আজকের যেটা দরকার প্লাজমা ডোনেশন। এই প্লাজমা ডোনেশন আমরা সবাইকেই অনুরোধ করছি, সবাইকে আমরা ইন্সপায়ার করতে চাইছি কি প্লাজমা ডোনেট, যারা রেকভার হয়েছে করোনা পজিটিভ হয়ে রেকভার হয়েছে ওরা প্লাজমা ডোনেট করতে পারে, তা যা সো দ্যাট নেক্সট লেভেল করোনার যে ট্রিটমেন্ট তাতে এটা প্রয়োজন হোক। তো এই ইনিশিয়েটিভ আমাদের দু রকমই অবজেক্টিভ আছে,
বোথ প্লাজমা ডোনেশনও হয়ে যাচ্ছে অ্যান্ড আমরা পাবলিককেও, জেনারেল পাবলিক যারা রিকভার হয়ে আছে ওদেরকেও আমরা অনুরোধ করছি এই প্লাজমাটা ডোনেট করা। আলফা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং, ডি ফার্মেসি, প্যারামেডিকেল, হোটেল ম্যানেজমেন্ট সমস্ত কোর্সে ভর্তির জন্য অতি সত্বর যোগাযোগ করুন। এডুকেশনাল লোন, স্কলারশিপ এবং হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে। আমাদের ঠিকানা 55 বহরমপুর বিডিও অফিসের বিপরীতে। হেল্পলাইন নাম্বার 8125167167। তনুজা, যে এবারে শারদীয়ার বিশেষ অফার কস্ট টু সেল 990 টাকার কেনাকাটায় থাকছে ব্র্যান্ডেড কোম্পানির নিশ্চিত উপহার এবং পরবর্তী কেনাকাটায় 100% ছাড়ের সুযোগ। তাই পুজো শপিং এর একমাত্র ঠিকানা তনুজা।